জি, ওইখানে আমরা ডাক্তারদের এসে দেখানো করে ইঞ্জেকশন দিছি, কিছু ভালো হয়েছে, তারপরে হয় নাই, তারপরে দেশে বের করলাম, দেশে আসার পরে এখানে ভর্তি নিই। অনেক সুস্থ এখন, আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটলে আমি বসে যেতে হতো, আবার দাঁড়ায় থাকলে আমি এরকম ভাবে জ্বালা করা করতো, পায়ে জ্বালা করা করতো, এখন এই সমস্যাটা নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। ব্যথাজনিত যে ধরনের সমস্যা, এটাতে আমরা কম বেশি সবাই ভুগি। এছাড়াও আমাদের অনেক ধরনের সমস্যা হয়, বাট ব্যথার সমস্যাটা ইদানিং একটু প্রকট আকার ধারণ করেছে। আমরা এই ধরনের আসলে অনেক রোগী পাচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ তাদের ব্যথা পুষে রাখেন, এবং একটা সময় সেটা যখন ক্রনিক পর্যায়ে চলে যায় তখন দেখা যাচ্ছে যে ডাক্তারদেরও আর কিছু করার থাকে না। সেটার জন্য আসলে উচিত, যেটা ডাক্তাররা পরামর্শ দেন, যে প্রথমে শুরু অবস্থায় যাতে আপনারা ট্রিটমেন্টটা নেন এবং সঠিক ট্রিটমেন্টটা নেন এবং সঠিক জায়গায় নেন, তাহলে আপনারা সুস্থ এবং ভালো থাকতে পারবেন। ঠিক তেমনি আজকে আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে আজকে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিএলআইডি এর সমস্যায় ভুগছিলেন। উনি একজন প্রবাসী, বাংলাদেশের নরসিংদীতে ওনার বাড়ি। আসুন কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা একটু বলেন। মামুন মিয়া। স্যার আপনি বলেছেন আপনার দেশের বাড়ি হচ্ছে নরসিংদীতে, বাংলাদেশের। বাংলাদেশের নরসিংদী কোথায়? নরসিংদী লাইপুরা থানা। লাইপুরা থানা। আমরা জানি যে আপনি একজন প্রবাসী। স্যার কোন দেশে ছিলেন? দুবাইতে ছিলাম। দুবাইতে কত বছর যাবৎ আছেন ওখানে? 12 বছর প্রায়। গত 12 বছর যাবৎ আপনি ওখানে? 12 বছর। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনার যে কোমরে ব্যথা ছিল, জি, এটা ঠিক কতদিন যাবৎ ছিল? এটা মূলত শুরু থেকে প্রায় 8 মাস। গত 8 মাস যাবৎ সমস্যাটা। এটা কি আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা বা আঘাতজনিত কোনো সমস্যা থেকে শুরু হয়েছিল? মানে শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা স্যার আমি ওইখানে কাজ করতাম, একটু হার্ডের কাজেই, তো আস্তে আস্তে এটা শুরুটা হয়েছে। তোমার বুঝতে পারি না যে কিভাবে হইলো, আস্তে আস্তে শুরু হয়েছে ব্যথাটা। আচ্ছা, প্রথম যখন ব্যথা শুরু হয় আপনি কি ওখানে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? জি, ওইখানে আমরা ডাক্তারদের এসে দেখানো করে ইঞ্জেকশন দিছি, কিছু ভালো হয়েছে, তারপরে হয় নাই, তারপরে দেশে বের করলাম, দেশে আসার পরে এখানে ভর্তি নিই। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ওখানে যখন ডক্টর দেখিয়েছেন উনি আপনাকে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন এবং কিছু ট্রিটমেন্ট দিয়েছিলেন, কিন্তু সেটার আপনার ফলাফলটা কোনো ভালো হয়নি, মানে আপনার দীর্ঘমেয়াদে আপনি কোনো ওখানে সুফল পাননি। আচ্ছা, পরবর্তীতে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ভর্তি হয়েছেন। একটু জানতে চাইবো যে আপনি সবার প্রথমে জানতে পেরেছিলেন কিভাবে স্যারের কথাটা? প্রথমত আমাদের গ্রামে একজন লোক আছে, ওর স্যারের কাছে আসছিল, তো উনি বলল যে তো একজন ডাক্তার আছে, তুমি ওর সাথে যাও। যাওয়ার পরে ওর ওই স্যার আছে এখানে সফল্য প্রদান, এই লোকে চিকিৎসা করে, ওইখানে যাও। তো মূলত ওইখানে আসার পরে আমি ফার্স্টে আসছিলাম, আসার পরে স্যার বললো যে এই সমস্যা, তুমি ভর্তি হইতে হবে। তো মূলত প্রথম ফার্স্ট অবস্থায় আমি ভর্তি হই নাই, তো তেমন সমস্যাটা বেশি দেয় ভাবতে পারি নাই, তারপরে ভর্তি হয় নাই। পরবর্তী আমি সমস্যা হয়েছে, দুবাই চলে গেছিলাম, আবার দুবাই থেকে বের করছি, বের করার পরে এখন এসে ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি যখন দুবাইতে চলে গিয়েছিলেন তখন গিয়ে কি ওই সমস্যাটা আবার প্রকট আকার ধারণ করেছে, সেটার জন্যই কি আপনি আবার ব্যাক করেছেন? জি জি। আচ্ছা, পেরেছি। তো যার মাধ্যমে আপনি জানতে পেরেছিলেন তিনি কি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার পেশেন্ট ছিলেন? হ্যাঁ, উনিও ওনার ভাই ছিল। তারা কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল তো ওনার বলছিল। আচ্ছা, আপনি ওনার কথা যখন আপনি দেখেছেন যে ওনার ভাইও সুস্থ হয়েছেন, পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের আন্ডারে থেকে ভর্তি হন। স্যার আপনাকে দেখার পর বলেছেন যে আপনাকে ভর্তি থাকার কথা, কতদিন থাকার কথা বলেছিলেন? এক মাস থাকার কথা বলেছেন। আচ্ছা, পরবর্তীতে আজকে আপনি কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন? আজকে 18 দিন যাবত। 18 দিন। 18 দিন যাবত ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? ইনশাআল্লাহ এখন অনেক ভালো। আপনার কোমরের যে ব্যথা ছিল যেটার কারণে আপনি হাঁটাচলা করতে পারতেন না, আপনার প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো করতে পারতেন না, সেগুলো এখন কেমন ভাবে করতে পারছেন? ইনশাআল্লাহ অনেক ভালো হইলাম। অনেক ভালো এবং সুস্থ? ভালো, অনেক সুস্থ এখন। আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটলে আমি বসে যেতে হতো, আবার দাঁড়ায় থাকলে আমি এরকম ভাবে জ্বালা করে করতো, পায়ে জ্বালা করে করতো, এখন এই সমস্যাটা নাই। আচ্ছা, তার মানে আপনার প্রবাস জীবনে তো জিনিসটা আরো অনেক বেশি প্রকট আকার আপনার ধারণ করেছিল, কারণ ওখানে তো আপনার দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি কাজ করতে হয়,
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, বসে কাজ করতে হয়, তো সেই কাজগুলো আপনি তখন আর ঠিক মতো করতে পারছিলেন না, যেটা এখন আপনি অনায়াসে আপনি করতে পারছেন। আপনার শারীরিক অবস্থাটা সম্পূর্ণ ভালো এবং সুস্থ, এবং সেটা সম্পূর্ণ মাত্র 18 দিনে। জি, ওইটার জন্য স্যার ওইখানে আমি কাজ করতে পারিনি বলে আমি বেগে এখানে আসি, আসার পরে ভর্তি হই। এখন যদি আমি এখন সুস্থ সুস্থ এবং সম্পূর্ণ ভালো সম্পূর্ণ ভালো আছি। স্যার, আপনার কাছে জানতে চাই, ওই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন এই রিহাব ফিজিও ট্রিটমেন্ট আপনি নিয়েছেন, এখানকার ডক্টর নার্স ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি আপনি টাইম টু টাইম পেয়েছেন? জি জি, ওইগুলো টাইম টু বাই টাইম আমি পেয়েছি। আর নার্স যারা আছে সবাই মূলত ভালো, ওদের ব্যবহার সব দিক দিয়ে ভালো মোটামুটি। দর্শক মন্ডলী, এখানে আপনাদের একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা রোগীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে স্যার ওনাকে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান প্রায় এক মাস থাকার কথা বলেছিলেন, কিন্তু উনি মাত্র 18 দিনই উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। ডক্টর শফিউল প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসার মাধ্যমে, অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, এর মাধ্যমে রোগীরা খুব দ্রুত এবং স্বল্প সময়ের ভিতরে ওনারা ভালো হয়ে যান। তো আসুন আমরা একটু স্যারের কাছ থেকে একটু এই বিষয়টা একটু জানি যে ওনার সমস্যাটা আসলে কি ছিল এবং এত দ্রুতভাবে উত্তরণের উপায়টা কি ছিল, সেটা আমরা একটু স্যারের মুখ থেকে আমরা একটু জেনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে ইতিপূর্বে আপনারা যে রোগীর কথা শুনছিলেন, যে মোহাম্মদ মামুন মিয়া, উনি নরসিংদীবাড়ি, সে PLID রোগে ভুগছিলেন দীর্ঘদিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন থেরাপি দিয়েছিলেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন বছরের পর বছর, প্লাস উনি ইপিডিউরাল থেরাপি বিভিন্ন চিকিৎসা করার পরেও উনি যখন ভালো হচ্ছিলেন না, বিভিন্ন দেশ বিদেশে গিয়েছেন, তখন আমার কাছে আসছেন অন্য রোগীর রেফারেন্সে। তো আলহামদুলিল্লাহ উনি এখন 18 দিন অতিবাহিত হয়েছে, ওনাকে আরও কিছুদিন থাকতে হবে। তো উনি ব্যথা জিরো, মানে একেবারে নাই বললেই চলে। আমরা পেইন স্কেল যদি দেখি 0 to 5, ওনার 1 বা এর নিচে ওনার গ্রেডিং। এবং ওনাকে আমরা বিভিন্ন অ্যাডভান্স থেরাপি দিয়েছি, ওনাকে আমরা এখানে কিছু ইন্টারভেনশন থেরাপি করেছি, পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ ওনাকে আমরা হাতে কলমে করিয়েছি এবং ওনাকে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। ইন ফিউচারে উনি এগুলো হয়তো কন্টিনিউ করবে, করলে উনি আর আশা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, ভালো থাকবে, আর কোনো দিন ব্যাক করবে না। শুধু নিয়মগুলো মেনে চলা দরকার। PLID এমন একটা রোগ, সারা বিশ্বে এই রোগটা ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, একের পর এক বাচ্চা হতে শুরু করে বয়স্ক সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে। তো এই রোগের এখনই উপযুক্ত সময় প্রপার ট্রিটমেন্ট এবং এই রোগ নিয়ে রিসার্চ করার সময়, কারণ রোগের তীব্রতা, মাত্রা, ইফিকেসি, রোগের স্প্রেড, এটা যেহেতু বেড়ে যাচ্ছে, প্রতিটি ঘরে এই জাতীয় রোগী আছে, অনেক ডাক্তাররাও PLID-তে আক্রান্ত বিভিন্নভাবে। সো এইসব চিকিৎসা আমাকে করতে হয় আমাদেরকে বাংলাদেশে। তো জিনিসটা আমরা জনসচেতনতাটা জরুরি, আপনারা আসুন আমার সাথে, আপনারা এই জনসচেতনতা প্রোগ্রামে যুক্ত হন, যেন আমরা PLID মুক্ত বা PLID থেকে ভালো থাকতে পারি। কারণ উন্নত বিশ্বে, স্পেশালি USA, PLID-র কারণে ইকোনমি বিশাল একটা সমস্যা হয়, যে মানুষ কোমর ব্যথার কারণে কাজ করতে পারে না, অফিসে যেতে পারে না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আমরা আপনার মূল্যবান মতামতটা জানলাম। আমরা এখন আবার পেশেন্টের সাথে একটু কথা বলি। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটার ভিতর দিয়ে আপনি গিয়েছেন গত 8 মাস যাবৎ, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন কিন্তু এর সঠিক যে ফলাফল সেটা আপনি পাননি। পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন। জি, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে তারা ছড়িয়ে আছেন বিভিন্ন জায়গায়, যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পাবেন বা কোথায় গেলে তারা সঠিক চিকিৎসাটা পেতে পারেন, সেই ধারণাটা তাদের কাছে নেই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? জি, সবাই যেন এই ভিডিওটা সবাই দেখে, দেখার পরে যেন ওনার কাছে আসে, ইনশাআল্লাহ সবাই যাতে চিকিৎসাটা সুস্থ চিকিৎসা পায়, ভালো সুস্থ চিকিৎসা পায়, এটাই আশা করি। কেন বলবেন সবাইকে? আমি নিজে এসে ভালো হয়েছি, এই জন্য আমি সবাইকে বলবো। আপনার নিজের একটা বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো একটা, তারা ইনশাআল্লাহ ভালো হবে।
সবশেষে একটু জানতে চাইবো স্যার, এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মান কি আপনি 100-তে কত নাম্বার দিবেন? 95। মাশাআল্লাহ, আমরা আপনার দীর্ঘ এবং সুস্থতা কামনা করছি। আমাদেরকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এবং দর্শক মন্ডলী, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের এই মামুন মিয়া ওনার যে হিস্ট্রিটা আপনারা সেটা শুনলেন, যে কিভাবে উনি প্রবাসে থেকে উনি ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু উনি সঠিক চিকিৎসা না পেয়ে পরবর্তীতে দেশে এসেছেন। এসে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করে মাত্র 18 দিনই এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তো আমাদের কথা হচ্ছে, আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন, যার কাছেই করেন, সঠিক ট্রিটমেন্টটা করেন এবং সঠিক সময় করেন, ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ এবং ভালো হয়ে যাবেন। এটা বলে শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।